আমি সেদিন একটা মেয়ের মেসেজ করছিলাম ফেসবুকের মেসেঞ্জার, যেটা একজন মেয়ের মেসেজ ছিল, অনেক লম্বা মেসেজ। কি আপনি মনে করছেন আপনি ভুল শুনছেন? না না, আপনিও যা শুনছেন আমিও তাই শুনছি। আর বলেছেন আমাদের পপুলার ভাইরাল বক্তা আবরারুল হক আসিফ সাহেব, তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসব। আবরারুল হক আসিফ সাহেবকে কিন্তু হাজার হাজার মানুষ ইনবক্সে নক করে, কারো মেসেজের রিপ্লাই দেন এবং সিনও করে না, কিন্তু এই মেয়ের মেসেজের রিপ্লাই দিল। হ্যাঁ, এটা মানতে হবে, কারণ সে একজন ইয়ং জেনারেশন বক্তা, পপুলার বক্তা, ভাইরাল বক্তা, স্মার্ট, আর মেসেজ করেছে দেখতে হবে না, বড়লোকের একটা মেয়ে, মেসেজটা সিন করতেই হবে, না করলে তো হবে না। তো চলুন বাকি অংশ তার মুখ থেকেই শুনে আসি। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভিডিওটি না দেখে আগে থেকে কেউ বাজে মন্তব্য করবেন না। অবশ্য ভিডিওটি দেখবেন, তারপর আপনার যেটা মন্তব্য আসে সেটা করবেন, আগে থেকে বাজে মন্তব্য করবেন না, রিকোয়েস্ট করছি, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করার অনুরোধ করছি। আমি সেদিন একটা মেয়ের মেসেজ করছিলাম ফেসবুকের মেসেঞ্জার, দেখুন আমি ফেসবুকে মেসেঞ্জারে খুবই কম ঢুকি, খুবই কম, এবং আমার মেসেজ খুবই কম পড়া হয়, মাঝে মাঝে আমি পড়ি, আই চেক দ্য মেসেজ সামটাইমস ওয়েন আই ফ্রি, কেন যেন আমার মাথায় আসে যে হোয়াটস গোয়িং অন, কী হচ্ছে আসলে, এটা আমি বোঝার ট্রাই করি। সেদিন আমি মেসেঞ্জারে ঢুকলাম, মেসেজে গিয়ে আমি একটি মেসেজ পেলাম, যেটা একজন মেয়ের মেসেজ ছিল, অনেক লম্বা মেসেজ, এবং এই মেসেজে একটা সুন্দর মেসেজ আছে। একজন মেয়ে মেসেজ দিয়েছে যে হুজুর আমার বাবা অনেক বড়লোক মানুষ, ফার্স্ট বিয়েটা হয় বাবা মায়ের ইচ্ছায়, আব্বা আম্মা একজন ছেলে দেখে, ছেলে দেখে আমাকে বিয়ে দেয়, ছেলেটা অনেক ভালো, সেই হিসেবে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, এবং আমি জানি যে ইয়াস হি ইজ এ গুড পার্সন, তাকে বিয়ে করতে হবে আমার, আমি বিয়ে করেছি। কিন্তু হুজুর আমি আপনাকে কী বলবো, সে মেসেজ ওইভাবে লিখেছে, বিয়ের পর দেখলাম যে তার ক্যারেক্টার ইজ টোটালি ইউনো হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়ে গিয়েছে, তার কথাবার্তা আগের মতো নেই, তার অ্যাটিটিউড চেঞ্জ, ওয়াইফের সঙ্গে যে বিনয়ের সঙ্গে কথা বলতে হয়, ভালোবেসে কথা বলতে হয়, এটা সে বোঝেই না, জানেই না। আমি অনেক ছোটো ছিলাম সে সময়ের কথা, তো আমি কিছু বুঝতাম না যে আসলে স্বামী এরকম কেন করে। একটু বড় হওয়ার পরে বুঝতে পারলাম ছেলেটা আসলে আমাকে বিয়ে করে নাই, আমার বাবার টাকাকে বিয়ে করছে, অনেক টাকার মালিক। কিন্তু এরা অনেক মানিয়ে থাকে, পরিবার হাজারো পরিবার টিকে আছে শুধুমাত্র একটা নারীর ইচ্ছার উপরে, নারী সবসময় বলে সরি, সবসময় মাথা থাকে নিচের দিকে, অলওয়েজ মাফ চেয়ে চলে, তাই পরিবারটা ঠিকই আছে না। কিছু স্বামী এত খারাপ, নারী যদি ধৈর্যশীল না হতো লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স হয়ে যেত, ঠিক না? ডিভোর্স হয়ে গেছে, প্রথম পিতামাতার ইচ্ছায় একটা বিয়ে করেছিল, সেটা কিন্তু ডিভোর্স হয়ে গেছে। সে ডিভোর্সের বিষয়টা আবরারুল হক আসিফের সাথেই শেয়ার করেছে, আর সে কিন্তু মঞ্চে, অর্থাৎ মাহফিলের মঞ্চে সেটা মানুষের কাছে ব্যক্ত করেছে। কিন্তু কেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন। বিশেষ করে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায়, মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়, তারা আমি আরেকজন যুবকের সাথে রিলেশন করি, অ্যান্ড দ্যাট ওয়াজ হারাম রিলেশনশিপ, অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের। কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রস্তুত না তাকে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে, তো আব্বা আমাকে বারবার বলছিল মা অ্যাকচুয়ালি সেই ছেলে তোমাকে ভালোবাসে না, সে একটা মতলবে তোমাকে ভালোবেসেছে, তুমি বুঝতেছো না। কিন্তু আমি হুজুর বুঝি নাই, আমি আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছি, মেনে নিয়েছে, এবং এটাই ছিল হচ্ছে ছেলের চাল, ছেলে চেয়েছিল যে কোনো মতো আব্বা মানলেই হয়। তখন আমার দাবি দেওয়া শুরু হবে যে আমি আসলে কী চাই। ছেলেটা পরে বাইক নিয়েছে, মোটা অঙ্কের টাকা নিয়েছে, যখন সব নেওয়া শেষ শুরু হয়ে গিয়েছে বাজে ব্যবহার। তবে মেয়েরা প্রথম সংসারে যেই পরিমাণ অভিযোগ করে, দ্বিতীয় সংসারে কিন্তু সেই পরিমাণ অভিযোগ করে না। প্রথম সংসার যেমন একটুতেই অধৈর্য হয়ে যায়, দ্বিতীয় সংসারে কিন্তু তার চরিত্র পরিবর্তন হয়ে যায়, হাজার কষ্ট পেলেও চুপ থাকে, ঠিক না বলেন? লাস্টে সে লিখেছে, হুজুর আমার এই সংসারটাও ভেঙে গিয়েছে। হায় হায়, এটাও ডিভোর্স হয়ে গেল, মানে প্রথমটা পিতামাতার ইচ্ছায় হয়েছে সেটার সাথে মানিয়ে নিতে পারেনি, ডিভোর্স, দ্বিতীয়টা নিজের ইচ্ছায় করেছে সেটাও ডিভোর্স। যাই হোক, লাস্ট আবরারুল হক আসিফকে কি অফার করলো এটা দেখবো, তো চলুন। তো আমি শুধু এতটুকুই ভাবলাম, আল্লাহ সবাইকে সব দিক থেকে সুখ দেয় না, হ্যাঁ, বাপ কোটিপতি কিন্তু মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে দুইবার। পরে মেয়েটা আমাকে লিখে, হুজুর আমি কি করতে পারি, আপনি একটু আমাকে হেল্প করেন, কোনো দিনদার কাউকে আমি পাই কি না। দেখেন এখানে একটা জানার বিষয় যে আবরারুল হক আসিফ সাহেব মঞ্চে বসে, অর্থাৎ মাহফিলের মঞ্চে এই কথাটা কেন বললো, একটা মেয়ে পিতামাতার ইচ্ছায় বিবাহ করেছে, ডিভোর্স হয়ে গেছে, নিজের ইচ্ছায় করেছে সেটাও ডিভোর্স হয়ে গেছে, কিন্তু লাস্ট পর্যায়ে আবরারুল হক আসিফ সাহেবকে কিন্তু একটা কথা বলেছে যে ইসলাম মাইন্ডের কোনো পাত্র পাওয়া যায় কিনা, অর্থাৎ লাস্টে কিন্তু ঘুরে ফুরে একেবারে জায়গায় চলে আসছে। তাহলে এটা দ্বারা বুঝতে হবে যে ইসলামী মাইন্ডে যেটা বিয়ে হয়, ইসলামী পাত্র এবং পাত্রী উভয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া একটি নিয়ামত,
আর মানুষ যখন বারবার হুশুট খেয়ে ডিভোর্সের পর্যায়ে চলে যায়, বারবার হুশুট খেয়ে ঠকে যায়, তখন কিন্তু তারা ইসলামের ছায়াতলে চলে আসে। অর্থাৎ ইসলামী মাইন্ডের একটা ছেলে বা একটা মেয়েকে বিবাহ করতে চায়, তারা মনে করে যে এখানেই শান্তি। কিন্তু এই বুঝটা যদি সকলে আগে বুঝে তাহলে কিন্তু এই অশান্তিটা হয় না, আগে না বোঝার কারণে এই অশান্তিটা। আর আবরারুল হক আসিফ সাহেব কিন্তু এই বিষয়টা এখানে ব্যক্ত করার একটাই কারণ যে মানুষকে বোঝাচ্ছে যে দিনে বোন তোমরা এমন একটা পাত্র দেখে বিবাহ করো যেটা ইসলামী মাইন্ডের, যেটা হাদিস এবং কোরআন সমর্থন করে। অর্থাৎ পাত্র দেখার ক্ষেত্রে, পাত্রী দেখার ক্ষেত্রে হাদিস এবং কোরআনে সমর্থন করে যে পাত্রকে, যে পাত্রীকে, সেরকম একটা পাত্র পাত্রী দেখে তোমরা চুজ করে বিবাহ করো, জীবন সঙ্গী করো, এবং জীবনের প্রতিটি ধাপে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করে তোমরা মেনে নাও। অর্থাৎ প্রথমে যদি তুমি তোমার সংসার ভেঙে দ্বিতীয় সংসারে চলে যাও, দ্বিতীয় সংসারে যে যে ধৈর্যটা তুমি ধরবে ওইটা যদি প্রথম সংসারে ধরো, তাহলে কিন্তু তোমার কখনোই সংসার ভাঙ্গার কোনো কথাই আসবে না। কিন্তু শুধু মা বোনদেরকে বলতেছি না, এখানে পুরুষদেরও বিষয়ে একটা বিষয় জানা দরকার যে একটা মেয়ে কখন তার পিতা মাতা সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে একটা ছেলের ভরসায়, অর্থাৎ যে বিবাহ করবে তার বর, তার স্বামী, ওই একটা মাত্র ছেলের ভরসায় কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসে। তাকে আপনার কেয়ারফুল হতে হবে, তাকে আপনার কেয়ার করতে হবে যে একটা মেয়ে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছে, তার এ টু জেড ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। শুধু ইউজ করলাম পরে ব্যবহার করলাম খারাপ, এটা না, আপনার এ টু জেড সমস্ত কিছু দেখার দায়িত্ব। একটা মেয়ের ধৈর্য ধারণ করার দায়িত্ব সংসারের ভিতরে, একটা ছেলের, একটা মেয়ের এ টু জেড সমস্ত কিছু দেখার দায়িত্ব। যদি এভাবে দুইজনে উভয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে, আল্লাহর রহমতে আল্লাহর রহমত নাজিল হবে এবং ওই সংসার কখনোই ভাঙবে না, কখনোই ওই সংসার ডিভোর্সের কথা আসবে না। যাই হোক, মা বোনেরা এবং পুরুষ যারা শুনেছেন, আপনারা যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, আপনাদের পরিবার পরিজনের ভিতরে এমন একটা মিল মহাব্বত পয়দা করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করে সাথে থাকবেন। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।